আচ্ছা কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো সিনেমাটা? রঞ্জিত মল্লিককে কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো সিনেমাটা? ভালো লেগেছে, খুবই ভালো। রঞ্জিত মল্লিককে কেমন লাগলো? দারুণ 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 কামব্যাক হয়েছে। কেমন লাগলো সিনেমাটা? সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা কেমন লাগলো? কেমন লাগলো সিনেমাটা? দারুণ বই, খুব সুন্দর। রঞ্জিত মল্লিককে কেমন লাগলো? অসাধারণ, আর ততই ভালো স্ক্রিপ্ট রাইটার। দারুণ। কিরকম লাগলো সিনেমাটা? সিনেমাটা কেমন লাগলো? ভালো। কেমন লাগলো সিনেমাটা? সিনেমাটা কিরকম লাগলো? অসাধারণ। কেমন লাগলো সিনেমাটা? অভিনয় ভালো লেগেছে। কেমন লাগলো সিনেমাটা? খুবই ভালো। রঞ্জিত মল্লিককে কেমন লাগলো? অসাধারণ। ঋতি চক্রবর্তী? অসাধারণ, উনিও অসাধারণ। খুব ভালো লেগেছে, দারুণ। সিনেমাটা কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। গল্প কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আপনার নাম কি? শ্রবণ। আর আপনার নাম কি? নিরঞ্জন। নিরঞ্জন, কেমন লাগলো সিনেমাটা? রঞ্জিত মল্লিককে কেমন লাগলো? সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা সব দিক থেকে খুব ভালো লেগেছে, এবং সব দিক ভালো, রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে সমস্ত সিনেমাটাই। এবং রঞ্জিত বাবুর অভিনয় এবং তার সঙ্গে অন্যদের যারা অন্য কুশীলক যারা আছেন, পার্ণ মিত্র এবং ঋতিক চক্রবর্তী যারা আছেন, তাদের অভিনয় খুব স্বাভাবিক। গল্পের কনসেপ্ট ইন্দুল চক্রবর্তীর, সব মিলিয়ে খুব একটা উপভোগ্য সিনেমা। আর আপনার নাম কি? সরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। হ্যাস্টা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।